দেখতে মন চায় আগে, কইতাছে কানের দুলটা সুন্দর। হ্যাঁ, আর ভাইও বাইর করে দেয় যদি ভাবি নিয়ে নেয়, চকচক করতেছে একদম পুরা। হ্যাঁ, এটা কি ফুল? এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়েছে এখন। আমার এক রুটি কেন? এই যে দুইটা প্যাকেট দুজনের জন্য, এটা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমরা আমরা দুজনাই রেডি হয়েছি, একটু বাইরে যাব। বাইরে যাব বলতে স্বর্ণকারের দোকানে যাব, ওই যে চেন দুটা বানাইতে দিয়ে আসছি। সেই চেন দুটা মনে হয় রেডি হয়েছে, ফোন দিছিল তো যেভাবে বলছে সেভাবে বানাইছে কি না, প্লাস চেনের সাথে লকেটও দেওয়ার কথা আছে, যা দেখি লকেটগুলো ঠিক মতো দিছে কি না। দেরি হয়ে যাবে, আস্তাবিয়া ঘুমাইতেছে, দেখেন পাকনা বুড়িটা ওই যে ঘুমাইতেছে, ওই দেখেন তান নিচে গেছে, তার বন্ধু বাসায় খেলতে তান মিলা গেছে স্কুলে কোচিংয়ে, আর এ সুযোগে যায় নালে তাবিয়া উঠে আবার কান্না করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে করছে আমি একা। তো যেখানে আমরা যাচ্ছি এটা আমাদের বাসার কাছেই দোকানটা, তো আপনাদের ভাবির নাকি হাঁটতে ইচ্ছা করতেছে না? হ্যাঁ, হাঁটতে ইচ্ছা করতে তা না, আমার না প্রচুর ঘুম পাইছে, আমার ঘুমাই দেয় নাই সেও দেয় নাই, আর তাবিয়া তো দিলই না। তোমার সে কইল যে চলো যাই, আর তাবিয়া তো বুঝে নেই, তা আমি বললাম যে যেহেতু নিতে আসো বাইরে, এবার যাও রিক্সা দিয়ে নিতে হবে। হ্যাঁ, খাওয়াইতে হবে, শুধু খাওয়াইতে হবে। যেমন তাহানরে কিন্তু যদি আপনি বাইরে নিতে চান, তাহলে কিন্তু আগে শর্ত থাকে যে আমাকে এটা খাওয়াইতে হবে, ওইটা খাওয়াইতে হবে, মানে ওর যে কোনো যেটা খাইতে মন চায় ওটা খাওয়াই। হ্যাঁ, তাহলে কিন্তু বাইরে যাবে, তাছাড়া যাবে না। আপনাদের ভাবিরও তো আমি নিয়ে আসলাম সাথে করে, আন রিক্সায় চড়াই তুইব, তাও কিন্তু খাওয়াই তুইব কি না। হ্যাঁ, যা কিন্তু খাবে যে চলে আসছি, কিন্তু কারেন্ট নাই মনে হয়। ভাই জেনারেটরও নাই আপনাকে এনে? আরে একদম কারেক্ট সময় আসছি, ভালো সময় এভাবে বসেছিলাম, কারেন্ট ছিল না, বইটা তো এখন এই যে কারেন্ট চলে আসলো। কত 10 মিনিট হবে? 5 মিনিট না, 5 মিনিটে বেশি হয়েছে। হ্যাঁ, মানে অপেক্ষা জিনিসটা হলো ভাই বলতেছে 5 মিনিট আছে ভাইয়ের কথায়। এই যে বাবুল ভাই, বাবুল ভাই এখন আমাদের ক্যামেরার সামনে আসতে আসতে বুঝা গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন আগে কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা বলবো আপনাদের সাথে। তো এই জায়গায় আসলে, এখানে আসলে হলো আপনাদের ভাবির হলো এক একটা জিনিস দেখতে মন চায় আগে, কইতাছে এই কানের দুলটা সুন্দর, আর ভাইও বাইর করে দেয় যদি ভাবি নিয়ে নেয়। হ্যাঁ, হ্যাঁ সুন্দর তো, স্বর্ণ জিনিস, স্বর্ণের প্রতি তো নারীর টান থাকবে, এটা তো স্বাভাবিক, নাহলে নারী কিসের? এটা ও এটা এপাশে একটা রাখছেন না, তা দেখেন আপনাদের ডিজাইনগুলো দেখাই। দাঁড়াও, প্রথম থেকে ভাই যেহেতু বাইরে করলো, এই যে একটা একটা ডিজাইন, এই যে এটা এটা একই ডিজাইন ভাই না? লাগে যে কি আছে, মানে কিভাবে এই দেখেন এখানে ডিসপ্লেতে করা আছে, এই যে কানের দুল, এগুলোর ওজন কেমন বল ভাই? এই যে এগুলার এগুলার ওজন বাইর করা লাগবে না, এমনি এমনি দেয় বলে আটানা এগুলো না, এই যে বড়টার ওজন কত? বড়টার ওজন 11 আনা না, দুইটা মিলে 11 আনা, ও তাহলে তো ভালো জিনিস হচ্ছে। দেখো 11 আনার মধ্যে কত বড় জিনিস না, চকচক করতেছে একদম পুরা।
তবে একটা সুন্দরকে ধরো তো কেমনে না না একটা ধরো না তোমার পিছনে নিচে কিছু ঝুলতেছে মনে হইতেছে ওটা ওটা সহ ধরো হ্যাঁ ওইভাবে দেখা ওইভাবে দেখা এই যে এটা কি কি ও সুই সুতা বলে আচ্ছা আচ্ছা এই যে মানে নিচেটার জন্য হ্যাঁ ভাই ভালো ভাই টাকা ভাগ্য ভালো ভাইকে এমনি দেয়নি ভাই ওটা নিবো না টাকা ভাগ্য তো এই যে দশ আনা হয়েছে দুইটা চেন চেন দুইটা এখনই দেখাবো না চেন দুইটা নিয়ে যায় দেখাবো সাথে লকেটও আছে অনেক সুন্দর লাগছে আমার কাছে চেন দুইটা লকেট সহ এই যে দুইটা প্যাকেট দুজনার জন্য এটা বাসা নিয়ে যায় দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করতেছি না দোকানে এই যে প্যাকেট নিয়ে নিলাম দুয়ারে রেখে দেন ভালো ঘুরে ফিরে আসেন আবার দেখাবো বাবু ভাই এখন আসলো হাই হ্যাঁ হাই নেক্সট আসিতেছে ওকে আল্লাহ হাফেজ চলো তো যে নিয়ে নিলাম আমি বাসায় যাবো যে তারপর আপনাদের সাথে কথা বলি যাই হোক এই যে আবার রিক্সা আটা রিক্সা আপনাদের ভাবি কাঁচা বাদাম খাইতেছে বাজা বাদাম ওই যে কি বলে আমার আয়সা পড়ছি না 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 মনে হলো যে উঠলাম মাত্র আমার কাছে পাবে বুবু কাঁচা বাদাম আয়সা পড়ছি আরে না চুরি হয় না তো আম্মু বলতেছে এরকম স্যান্ডেল আমার পছন্দ আমি বললাম তো এই দেখেন আমার মা এখনো ঘুমাইতেছে আমরা যাই ঘুরে আসলাম আমার মা এখনো ঘুমায় কারে খাইব ভাত ও তো এখনো ঘুমায় এই যে এই আপনারা দেখছেন শুধু চেন নিয়ে আসছে আর অনেক কিছু দেখাইছি গোল্ডের এটা রাখো এটা এটা তোমাকে গিফট দিব আমি তোমার জন্য আমি লুকিয়ে নিয়ে আসছি এটা এটা তোমার পরে দেখাই খুলো 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 আচ্ছা এখন এখানে দুটা আছে একটা আমি দিব হলো তাবিদকে আর একটা আপনাদের ভাবি দিবে তুষানকে তো এই যে এখন তুমি কও যে কোনটা বি লেখা কোনটা টি লেখা হাতে নাও যেটা বি যেটা তোমার তুমি হাতে নাও তাহলে তো হয়ে গেল বেশি পাতনা তো পাতনা বেশি না বেশি পাতনা হলে না 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 তোমার মা হলো বেশি পাতনা এই জন্য এক হয়েছে মানে কইছে আর একটা আপনার ভাবির টাটা হয়েছে দেখো তোমারটা দেখো আমি একটু খুলে দেখাই যে এটা হলো তোষণ তাবিব না তোষণ তাবিব তো তি দিয়ে শুরু তিতে তিশা মানে তিশা দিবে বড়টারে তোষণ দিয়ে হ্যাঁ এই জন্য মামির পক্ষ থেকে তোষণের জন্য তো এ দেখেন চেনটা কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছে না শুনতে চান তোমার বলছি না প্রথমে যে দেখবা যে এটার মধ্যে ওজন আছে হলো চেনটা একটু চাইলারে একটু বেশি আর বাকিটা হলো লকেটে টোটাল ওজন হলো পাঁচ আনা লকেট সহ
দুটাই পাসানা পাসানা এক রতি বেশি ও এক রতি তো একটু জিনিস এই আর এবার আমারটা বাই করি তো আপনাদের ভাবে কিন্তু এই গিফটটা পাইলো না এর আমি দোকানে ফেরত দিয়ে আসবো হাই হাই ভাগ্নাকে তাবি 22 ক্যারেটের গোল্ড অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া গোল্ডের এখন ভরি কত গোল্ডের ভরি হলো আসলে একটু কম বেশি আছে যদি আপনি কোন সুপার শপ মানে মার্কেট থেকে নেন বড় দোকানে ওদের একটু বেশি পড়ে কেন বেশি পড়ে ওদের ট্যাক্স ভ্যাট ফুল ক্লাব দিতে হয় তো যার কারণে বেশি পড়ে আর এমনি এখন 22 ক্যারেটের গোল্ডের ওজন হলো 67 68 এরকম আপ ডাউন করে আরেকটা উত্তর দিই যেটা হলো যে আপনারা অনেকে যে প্রশ্নটা করছেন যে ভাইয়া ছেলেদেরকে স্বর্ণের জিনিস দিতে না আসলে বিষয়টা হলো কি এটা আমরা দিচ্ছি আমাদের ভাগ্নাদের কিন্তু পরে কিন্তু মারাই আমার বোনই পড়বে বউ তো অনেক দেরি মাত্র 6 বছর তখন গোল থাকবে কিনা বউ আয়সা পাবে কিনা কিন্তু মারাই হ্যাঁ পাবে দুই ছেলের গোড়ে দুই এখানে কিন্তু আরেকটা জিনিস আছে দুটা চেন দুটা চেন কিন্তু একরকম না আসো একটু ক্যামেরার সামনে নিয়ে আসো দুটা চেন কিন্তু একরকম না আপনারা তো মনে হইতেছে দূর থেকে চেন দুটো একরকম একটা হলো আপু একটা রকেটটা সুন্দর বেশি আর একটা রিটা সুন্দর বেশি চেনটা সুন্দর বেশি এটা চেনের রিটা সুন্দর বেশি না এটা একটা গোল টাইপের হ্যাঁ এটা কিন্তু একটা গোল টাইপের আর এই যে এটা দেখেন এটা কিন্তু একটু পাতি টাইপের পাতলা হ্যাঁ এই যে এই টাইপের তো চেনও দুটো কিন্তু দুই রকম এই দেখেন হ্যাঁ চেন দুটো দুই রকম না আমি তোমার গিফটটা দিয়ে দিলাম লাস্টে এরপরে ফিলে দেখাইছিস না এরা আপনাদের ভাবি বউ তো আমার ভাই না পারলো কইতে পারি না কি হয়েছে তারপর দিলাম তো যাই হোক এই যে অল্পতে উত্তর দিলাম আসলে বেশি কথা বলতে ভালো লাগে না যে এটা অন্যভাবে নিয়েন না দুই ভাগনাকে দুটা চেন দিতে মন চাইছে যে সেজন্য দেওয়া ছেলেরা গোল্ড পরে কি না পরে ভাই অত জানি না এটা আমার বোনরাও দিতে পারতাম বোন তো বয়স হয়ে গেছে না দুই বাচ্চার মা হাতে বয়স হয়েছে না এতে আমার এই দুটা ভাইগনারে দিলাম আমার দুটা ভাইগনার জন্য অনেক অনেক দোয়া করেন যেন ওরা মানুষের মতো মানুষ প্রকৃত মানুষ হইতে পারে আর আপনাদেরও আমার মনে হয় খুব ভালো লাগছে একটু কাছে নিয়ে আবার আপনাদেরকে দেখাই এই এই দেখেন ভালো থাকেন আপনারা ওই যে নতুন আলোর ভর্তার মায়া ছাড়তেই পারতো না আপনাদের ভাবে আর এই ভর্তা যে টান যে কিভাবে খায় না ভাগ কর চার ভাগ তাবিয়া তো ভাগ নাই এ জায়গায় আজকে আজকে আমাদের ও সরি যে জন্য ক্যামেরা অন করলাম আজকে দুপুরের মেনু আমাদের এটা আলু ভর্তা তারপরে যে টমেটো ভর্তা এগুলো কিন্তু মুখে রুচি বাড়ায় হ্যাঁ এমনি আমাদের রুচি অনেক ভরপুর দিন দিন আমাদের ওয়েট বাড়তেছে রুচির কোনো ঘাটতি নাই আর এই যে ইলিশ মাছ আছে এগুলা গরম করা তো এই যে পোলাও আছে শুধু শুধু তানজিলার রুচি বাড়ে না সবার রুচি বাড়তে না এই বাসার রুচি বাড়ে তোর কি ওয়েট প্রতি মাসে 1 কেজি করে বাড়ে আমাকে ওয়েট তো প্রতি মাসে 1 কেজি করে বাড়তেছে এই জন্য তো বললাম যে সবার রুচি বাড়ে তোর রুচি বাড়ে না চার জনের চার ভাগ
বড়টা টানের 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 এই বড়টা যে তোমার ওরে আল্লাহ বড়টা আমার আর যাই হোক টমেটো ভর্তা আমার ভালো লাগে না বুঝছো আমার এটা অল্প ভর্তা চাটনি আমার এটা চাটনির মতো হয়ে যায় এমনি এমনি আমি এমনি খাই এটা এটা আপনাদের ভাবের অনেক প্রিয় তবে পলুয়া দিয়ে চাটনি কিন্তু অনেক মজা লাগবে না তিশা আমি সাদা সাদা ভাতই খাই কালকে খেলাম রিসফুড আজকে আবার রিসফুড খেলে পরে পরে হবে তো আম্মুর বাদাম এগুলা